সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো রাজ্য, উচ্চ আদালতে ধাক্কা খেয়েছে রাজ্য। মমতার বিশেষ ঘোষণার দিনে, মমতার বিশেষ ঘোষণার দিনে সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য। হাইকোর্টের মামলা ফিরিয়ে শেখ শাহজাহানকে সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়েছে। এবার শেখ শাহজাহানকে সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়েছে, এর জেরে ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি। সন্দেশখালি নিয়ে মঙ্গলবার হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল সরকার। বুধবার বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়ে দেয় ধৃত নেতাকে সিবিআই এর কাছে হস্তান্তর করতে হবে পুলিশকে। মমতার বিশেষ ঘোষণার দিন সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো রাজ্য। হাইকোর্টে মামলা ফিরিয়ে শেখ শাহজাহানকে সিবিআই এর হাতে হস্তান্তরের নির্দেশ দেশের সর্বোচ্চ আদালতের। এর জেরে ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি। সন্দেশখালি নিয়ে মঙ্গলবার হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল সরকার। বুধবার বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়ে দেয় ধৃত নেতাকে সিবিআই এর কাছে হস্তান্তর করতে হবে পুলিশকে। হাইকোর্টের মামলা ফিরিয়ে শেখ শাহজাহানকে সিবিআই এর হাতে হস্তান্তরের নির্দেশ দেশের সর্বোচ্চ আদালতের। এর জেরেই ফের হাইকোর্টের দ্বারস্থ ইডি। সন্দেশখালি নিয়ে মঙ্গলবার হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল সরকার। বুধবার বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়ে দেয় ধৃত নেতাকে সিবিআই এর কাছে হস্তান্তর করতে হবে পুলিশকে। এই বিষয়টা নিয়ে বিস্তারিত জানবো, সরাসরি নিউজ রুমে চলে যাবো, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সাধনা মিস্ত্রি। সাধনা, এবার সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়েছে শেখ শাহজাহানকে এবং এবং এই নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। সাধনা শুনতে পাচ্ছো? তুমি প্রশ্নটা যদি আরো একবার করো। হ্যাঁ, শেখ শাহজাহানকে এবার সিবিআই এর হাতে তুলে দেওয়া হবে, এই নির্দেশ দিয়েছে উচ্চ আদালত, কি বলবে? দেখো রিমা, তোমাকে জানিয়ে রাখবো যে এই সন্দেশখালির যে ঘটনা, সেক্ষেত্রে ইডি আধিকারিকদেরকে যে আক্রমণ করা হয়েছিল, সন্দেশখালিতে জনরোষে পড়েছিল ইডি আধিকারিকরা, সেক্ষেত্রে তিনটে মামলা দায়ের করা হয়েছিল, যার দুটি ছিল নেজার থানা এবং একটি বনগা থানা এলাকায় একটি মামলা, বনগা থানায় একটি মামলা করা হয়েছিল এবং সেই মামলার পরিপ্রেক্ষিতেই হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল ইডি আধিকারিকরা এবং অন্যদিকে সিবিআই। সেক্ষেত্রে তারা জানিয়েছিলেন যে ভবানী ভবনে যেখানে শেখ শাহজাহানের তদন্ত চলছে, শেখ শাহজাহানকে ইনভেস্টিগেশন করা হচ্ছে, সেক্ষেত্রে রাজ্য পুলিশের ওপরে তাদের আস্থা নেই, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এটা তারা জানিয়েছিলেন এবং সেক্ষেত্রে যেসব তথ্য উঠে আসবে সেসব তথ্য প্রভাবিত করতে পারে রাজ্য পুলিশ, সেক্ষেত্রে কিন্তু তারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই শেখ শাহজাহানকে তাদের হেফাজতে চাইছে এবং তারা এই তদন্ত ভার নিতে চাইছেন। এই মর্মে একটি আদালতে তারা হাইকোর্টে একটি আর্জি জানান এবং সেক্ষেত্রে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেন যে গতকাল শেখ শাহজাহানকে 4:30-এর মধ্যে ভবানী ভবন থেকে, অর্থাৎ সিআইডির হাত থেকে সিবিআই এর হাতে তুলে দিতে হবে। অর্থাৎ সিবিআই তাদের শেখ শাহজাহানের যে মামলা রয়েছে এবং সেই মামলার তদন্ত ভার তুলে দেওয়া হয়েছিল সিবিআই এর হাতে এবং সেই নির্দেশের 1 ঘন্টার মধ্যেই এই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সুপ্রিম রাজ্যের যিনি আইনজীবী রয়েছেন অভিষেক মনু সিনভি, তিনি সুপ্রিম কোর্টে মৌখিকভাবে সঞ্জীব খান্নার, বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে জানান যে রাজ্য এই শেখ শাহজাহানের যে মামলা রয়েছে সেই মামলার শুনানি তারা করতে চান, সেই মামলার তদন্ত তারা করতে চান রাজ্য। সেক্ষেত্রে রাজ্য পুলিশ সেই শেখ শাহজাহানকে তারা নিজেদের কাস্টাডিতে রেখেই তদন্ত তদন্ত প্রক্রিয়া চালাতে চান এবং সেখানে সঞ্জীব খান্না যেটা জানান যে এতদিন পর্যন্ত শেখ শাহজাহানের বিষয়ে যা যা তদন্ত হয়েছে, যে যে রিপোর্ট উঠে এসেছে, নথি তথ্য উঠে এসেছে, সেই সমস্ত নথি প্রধান বিচারপতির বেঞ্চে সাবমিট করতে এবং রাজ্য সেই মতনই, অর্থাৎ রাজ্যের পক্ষে যিনি আইনজীবী ছিলেন সুপ্রিম কোর্টের অভিষেক মনু সিনভি, তিনি সমস্ত যেসব ডকুমেন্ট রয়েছে, যেসব তথ্য রিপোর্ট রয়েছে সেই সব রিপোর্ট প্রধান বিচারপতির বেঞ্চে পেশ করে এবং এই যে মামলা, এই শেখ শাহজাহানের মামলার দ্রুত শুনানির আর্জি জানান এবং সেক্ষেত্রে কিন্তু তোমাকে জানিয়ে রাখবো আজকে সেই মামলা শুনানি ছিল এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু কোনোরকম স্থগিতাদেশ দেওয়া হয়নি এই মামলায় এবং এখনো পর্যন্ত যেটা উঠে আসছে যে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে রাজ্য এবং সেক্ষেত্রে কিন্তু সেই মামলার, এই সুপ্রিম কোর্টে করা এই রাজ্যের এই মামলার কিন্তু কোনোরকম স্থগিতাদেশ দেওয়া হয়নি এবং সেক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে হাইকোর্টের নির্দেশকে তারা অবমাননা করেছে রাজ্য সরকার এবং সেক্ষেত্রে রাজ্যের এই আইন অবমাননা করার যে করার ক্ষেত্রে কিন্তু এই বিষয়ে তারা আজকে হাইকোর্টে মুভ করেছে
হয়েছে এবং হাইকোর্টে আজকে বুধবার এই বিষয়ে একটা শুনানি কিন্তু এখনো পর্যন্ত রয়েছে বলে জানা যাচ্ছে এবং সেক্ষেত্রে এই আদালত অবমাননা করা হয়েছে যেখানে বলা হয়েছিল সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল যে 4:30টার মধ্যেই শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে সিআইডিকে অর্থাৎ ভবানী ভবনে তারা যান সিবিআই আধিকারিকরা এবং সেখান থেকে তারা 1 ঘন্টা ওয়েট করেন তারপর সেখান থেকে তারা অপেক্ষা করেই চলে আসেন কারণ এই সুপ্রিম হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্য এবং সেক্ষেত্রে যেটা জানাচ্ছে যে হাইকোর্টে সুপ্রিম কোর্টে যে দ্বারস্থ হয়েছিল রাজ্য সেক্ষেত্রে কিন্তু এই রাজ্যের যে মামলা সেই মামলার স্থগিতাদেশ দেওয়া হয়নি সুপ্রিম কোর্টের তরফ থেকে ফলে তাহলে এখনও পর্যন্ত সিবিআইয়ের হাতে কেন সিআইডি তুলে দিচ্ছে না শেখ শাহজাহানকে সেক্ষেত্রে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন উঠছে এবং এই আদালত অবমাননা করা হয়েছে যেটা বারংবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে বলা হচ্ছে যে হাইকোর্টের নির্দেশ থাকার পরেও যেহেতু সুপ্রিম কোর্টের তরফ থেকে এখনও পর্যন্ত কোনোরকম স্থগিতাদেশ দেওয়া হয়নি তাহলে এখনও পর্যন্ত সিআইডি কেন সিবিআইয়ের হাতে শেখ শাহজাহান তুলে দিচ্ছে না এই মর্মে কিন্তু একটা আদালত অবমাননার কেস নিয়ে তারা আজকে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন এবং সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখবো যে এই গত 5ই জানুয়ারিতে যে ঘটনা ঘটেছিল ইডির জনরোষের মুখে পড়েছিল সন্দেশখালীতে এবং তার 55 দিনের মাথায় এই শেখ শাহজাহান ধরা পড়েন এর মাঝখান থেকে কিন্তু অনেকই নাটকের পরিস্থিতি তৈরি হয়েছিল তিনি বারংবার তার আইনজীবীকে পাঠাচ্ছিলেন হাইকোর্টে এবং সেক্ষেত্রে তিনি তার জামিনের আবেদন করে বসিরহাট মহকুমা আদালত থেকে শুরু করে হাইকোর্টে বারংবার কিন্তু একাধিক জায়গায় তিনি দ্বারস্থ হয়েছিলেন তার জামিনের আবেদন নিয়ে এবং সেক্ষেত্রে 55 দিনের মাথায় তিনি ধরা পড়েন এবং তোমাকে মাথায় রাখতে হবে যে কুণাল ঘোষের যে সময়সীমা বেঁধে দিয়েছিল 7 দিন সেই ডেডলাইন বেঁধে দেওয়ার 3 দিনের মাথায় গ্রেপ্তার হয়েছিল শেখ শাহজাহান সেক্ষেত্রে যেটা প্রথম দিন থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যেটা দাবি ছিল যে তারা এই রাজ্য পুলিশের উপরে তারা আস্থা রাখতে পারছে না এবং সেক্ষেত্রে রাজ্য পুলিশ যেসব তথ্য উদ্ঘাটন হবে সেসব তথ্য প্রভাবিত করতে পারে এবং এই আশঙ্কা করে ইতিমধ্যে ইডি হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল এবং অন্যদিকে সিবিআই তারা কিন্তু বারংবার জানাচ্ছিল যে তারা নিজেদের কাস্টাডিতে রেখে অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী কাস্টাডিতে রেখে শেখ শাহজাহানকে তারা জিজ্ঞাসাবাদ করতে চায় এবং সেক্ষেত্রে শেখ শাহজাহানের যেসব স্টেটমেন্ট রয়েছে সেই স্টেটমেন্ট কিন্তু বারংবার তিনি চেঞ্জ করছেন এবং যার ক্ষেত্রে এই সিবিআই এই শেখ শাহজাহানের কাস্টাডি চেয়েছিলেন এবং আমরা দেখলাম যে হাইকোর্টের নির্দেশ দেওয়া হয়েছিল যে সিবিআইয়ের হাতে শেখ শাহজাহানকে তুলে দিতে এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে এবং সুপ্রিম কোর্টেও কিন্তু এই স্টে স্থগিতাদেশ দেয়নি অর্থাৎ যেটা এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছে যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশে কিন্তু শেখ শাহজাহানের যে মামলাটি সেখানে স্থগিতাদেশ দেওয়া হয়নি অর্থাৎ এবং হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশকে কিন্তু অবমাননা করা হয়েছে এই মর্মে আদালতে দ্বারস্থ হয়েছে ইডি আধিকারিকরা শেখ শাহজাহান এতদিন পর্যন্ত অধরা ছিলেন এবং সেখানে আমরা দেখেছি যে এই রাজ্যের প্রশাসনিক একটা গাফিলতি ছিল এবং তার পরবর্তীকালে সিআইডির হাতে তুলে দেওয়া হলো এবং এখন যখন সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে যে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে তখন রাজ্য প্রশাসন কেন তৎপর হচ্ছে কি বলবে এটা নিয়ে রিমা প্রশ্নটা যদি আরো একবার করো এতদিন পর্যন্ত যখন শেখ শাহজাহান অধরা ছিল রিমা শুনতে পাচ্ছো সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য কি কোনো মুখ খুলেছে শুনতে পাচ্ছো রিমা শুনতে পাচ্ছি দেখো সে বিষয়ে তোমাকে আমি যেটা প্রথমেই জানালাম যে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে স্থগিতাদেশ দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমাকে বারংবার আমি বলবো যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ইডি আধিকারিকেরা এবং সেক্ষেত্রে রাজ্য যেটা তোমাকে বারংবার বলবো যে এই হাইকোর্টে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বারংবার গিয়েছিলেন এবং সেক্ষেত্রে তারা বারংবার যেটা দাবি করছেন যে এই রাজ্য পুলিশের তৎপরতায় যে ইনভেস্টিগেশন চলছে সেই ইনভেস্টিগেশনে তারা পুরোপুরি কিন্তু আস্থা রাখতে পারছে না তথ্য প্রভাবিত করার একটা আশঙ্কা তারা করছেন এবং এই মর্মেই তারা কিন্তু এই শেখ শাহজাহানকে নিজেদের কাস্টাডিতে চেয়েছিলেন এবং সুপ্রিম কোর্ট যেটা তোমাকে জানিয়ে রাখবো যে সুপ্রিম কোর্টে তারা দ্বারস্থ হয়েছিলেন রাজ্য সরকারের তরফ থেকে অভিষেক মনু সিনভি তিনি হাইকোর্টের দ্বারস্থ তিনি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন এবং সেক্ষেত্রে কিন্তু তিনি জানিয়েছিলেন যে এই রাজ্য পুলিশ এই পুরো যে ঘটনাটা রয়েছে সেই ঘটনার পুরো তদন্তভার রাজ্য পুলিশই নিতে চান এবং শেখ শাহজাহানকে তারা জিজ্ঞাসাবাদ করতে চান সেক্ষেত্রে যেটা সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে যে সমস্ত যেসব নথি রয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না যেটা জানিয়েছেন যে সমস্ত যেসব নথিপত্র রয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে সেই সব নথিপত্র এবং সেই সব ইনভেস্টিগেশন
অ্যাসোসিয়েশনের রিপোর্ট, সেই সব রিপোর্ট প্রধান বিচারপতির বেঞ্চে দাখিল করতে, সে প্রধান বিচারপতির বেঞ্চে জমা দিতে এবং তারপরই পরবর্তী শুনানি হবে। এবং সেক্ষেত্রে আজকে যেটা উঠে আসছে যে সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়নি, অর্থাৎ রাজ্য সরকারের এই সুপ্রিম কোর্টেও কিন্তু মুখ পড়েছে। এবং অন্যদিকে ইডি এবং সিবিআই অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে হাইকোর্টে মুখ করা হয়েছে আদালত অবমাননার কেসটি নিয়ে। একবার ধন্যবাদ সাধনা, সাধনা মিস্ত্রির সঙ্গে আমরা কথা বললাম, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম এটা নিয়ে। এবং আরও একবার জানাবো আপনাদেরকে, সিবিআই এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত, শেখ শাহজাহানকে সিবিআই এর হাতে তুলে দেওয়া হবে সেই নির্দেশ দিয়েছে। এবং এই নির্দেশের অবমাননা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল সরকার, কিন্তু তারপরও সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়ে দিয়েছে যে ধৃত নেতাকে সিবিআই এর কাছে হস্তান্তর করতে হবে পুলিশকে। আরও একবার জানিয়ে রাখি আপনাদেরকে, মমতার বিশেষ ঘোষণার দিনই সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য হাইকোর্টের মামলা, ফিরিয়ে শেখ শাহজাহানকে সিবিআই এর হাতে হস্তান্তরের নির্দেশ দেশের সর্বোচ্চ আদালতে। এই স্বদেশখালী নিয়ে মঙ্গলবার হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল তৃণমূল সরকার, বুধবার বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়ে দেয় ধৃত নেতাকে সিবিআই এর কাছে হস্তান্তর করতে হবে পুলিশকে। এই প্রথমবার গঙ্গার